এই তো আমরা আতা ফল গাছ, এই দেখো আতা ফল কতটা ধরছে, ও ওখানোর মধ্যে আছে লিটা বড়টা যে দেখাইছিলাম একদিন, তারা ফারিয়ে আনছে গি, হয় কিছু খাইলিব আমারে না দেখাইয়া, আর ওই দুল্লাই দেখা যায় আর এগুলো ফাঁকলে আমরা খাইমু নানি ফাইম মাশাল্লাহ। আমরা রিজেহ লাগিয়ে গুণ রয়েছে, আমরা রিজেহ আছিল, ওই দেখো আরো কতটা রয়েছে ফাঁকবো, আর দিন ফারার সময় আমার হই রেকর্ড হর মনে গাছটা কি ফারিয়া খাইতে আর দি সুন্দর লাগে, ওই দেড়টা আছে ফারিয়া খাইলে সুন্দর লাগে মাশাল্লাহ। আমার বউ লাইয়া মতো ধরি লাগছে বেটা, দেখি খাটল কয়টা ধরছে, ওটা জাম গাছ নি ভাই, ওটা ধরে নি জাম ধরে তুরা তুরা, ও আচ্ছা খাইতাম পারমু, হায়াতে যদি বাসি জাম খাইছিলাম ছোট থাকতে হো বাড়ির থাকতে, আমি মনে জামর দিন একদিন, দেখি খাটল কয়টা ধরছে, তারা বিশ্বাস করছে না আমি যে আইমো, এনে আমি কতবার টিকেট করছি ক্যান্সেল করছি, এলাই তারা বিশ্বাস করছে না নানি ভাই, ও মাশাল্লাহ খাটল ধরছে যে সুন্দর লাগে, কাটল ধরছে আদি ফারিয়া খাইলে কি যে সুন্দর লাগবো আর কি, ও আরো ধরছে আর আমার বাসার ধরছে, আমি দেখাই মনে দেখো ধরছে, ও একটা উফরে বেশি আইছে না এবছর নানি, উফরে ধরছে বেশি তারা নভেম্বর সাফ করছিল আর ওখানে আর আমি আইমু করি, তারা বিশ্বাস করছে না, ইদার আর ক্লিন করছে না নানি ভাইম, এটা আম গাছ ওটার মাঝে আম ধরছে, তো আম ধরছে খাটল গাছ, এটা কি তার গাছ ভাইম, ও খাফরেঙ্গা গাছ, ওটা ধরে নি ও আছে, ও নু দেখা যার গাছও আছে, আর এটা তো ফ্রি গাছ নানি, আর এটা জামির গাছ, জামির গাছ জামির ধরছে না বেশি, এটা হইল গিয়া লেসু গাছ নানি মাশাল্লাহ, এটা কিন্তু যেত আসানি ছোট ছোট, ও বাপরে লেসুর দিন আবার আই মনে, আর এটা হইল গিয়া কমলা জামিরের গাছ নানি, এটা উঠে উঠে উঠবো আস্তে আস্তে, ফানি দিছ যে তো টুক না ইয়া ইয়া কত বড় বড় বন্ডুলা ফাতা, ইটা খেউ মানছে আমরা ফাইলে, আমি যাই সময় নিমু না কয়েকটা নিয়ে, আমরা কেন খেউ বেশি না যারা আছেন তারা দিব নে, বিষও লাগে ফাঁকি যার বিষ ফাঁকলে নিমু নে, বিষ কত বড় বড় ফাতা অকল, মাশাল্লাহ বাংলাদেশ আসলে যে সুন্দর, ইয়াল্লা তোমার লঙ্গি উঙ্গি লঙ্গি উঙ্গি নামাই আটো আল্লাহ মালিক, আর এটা যাও খুব এনজয় করতাম আমরা, এটা যাও আমির গাছ খুব ভালো লাগে, ও লেসু গাছ আর একটা, এটা আমরা আমরা ফুরানা বড় লেসুর গাছ, এটার তাই তো আমি খাইছি লেসু গাছ বইয়া বইয়া, গাছ ও গাছ বইয়া লেসু খাইছি, ও বড়ই গাছ বইয়া বড়ই খাইছি, লিসেন ও গাছ রাম বড় আছে বড় আম গাছ, এটা সব আম গাছ আমার লাগাইল, ওটা কি তার গাছ ভাই, ওটা ওটা খাটা জামিরের গাছ, ও ইটা ইটা বাড়ির যত গাছ হল ইটা ইটা ছোট ছোট আছিল, তা আম গাছ ইটা আমি লাগাইছি, আমি আম খাইয়া খাইয়া ইটা বড় ফেলাইতাম, ও গেলাবা দি ওটা ফুকরি ফারে দি গাছ লাগাইছিলাম, ওবা দি ফুকরি ফারে দি যাইতাম, ওইব ও গাছর আম নানি, আর বড় গাছ তো খাটো হয়ে গেছে,
খতর রই দে বাংলাদেশে দেখো মাটি উটির অবস্থা কিতা খরায় গাছের গুড়ি উড়ি নাইকেল গাছে নাইকেলও ধরে না আর এটা কিতা এটা তো ঠিকই না তো হরি যায় এটা কিতার গাছ হয় মোটা খাটা দামির ধরে নিতে অত তো ভালো বা একদিন জামিরের দিন খাই মনে আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হয় একদিন জৈষ্ঠ মাস দেশ গাছটা কি নিজের হাতে আম পারিয়া খাইতাম ওটা বড় হল আমি লাগাইছিলাম এটা গাছ হল আল্লাহর যদি হুকুম হয় পারিয়া খাইমু খাইয়া খাইয়া যেটা মজার মজার বড় হল গাছ হল আমি নিয়ে আর ইয়াত হইতাম ফুকরির পোনাবা দিও আমি নিয়াত হইছি আল্লাহ বাঁচাইলে খাইমু নে দেখি ওখান যে সুন্দর আমার বাই ফুটকুতো আমার ফুয়াল্লা খান সেম শুকনা যেমন খানি নাই আর কি তার লাগে আসসালাম এটা তো গুরুস্থান কয়টা বাজে এখন ফাইম দুইটা বাজে নানি দিন দুইটা বাজে কত সুন্দর ওয়েদার আমাদের বাড়ির সামনে গুরুস্থান ও বাড়ির সামনে গুরুস্থান কিন্তু কোনোদিন ডরাইতাম না আর এখন গুরুস্থানের গালাবাদি গেলে ডর করে দেখি কেন ভিতরে অবস্থা গুরুস্থানের কত মানুষ এখানে ঘুমাইয়া আসেন কত মানুষ ঘুমাইয়া আসেন এখানোর মাঝে ও নতুন দুইটা খবর কিদার এবালা আসত নি হে ও আল্লাহ গো বেমার নে কিছু ও আল্লাহ ও বয়সের মাঝে হাটের সমস্যা নেই ফুরি আছে নি এখনো কিতো হয়েছিল দুইল দেখো রাস্তার অবস্থা অবস্থা নাই শোনা দেখা নি দুইলোর অবস্থা বাংলাদেশের অবস্থা বাচ্চুনি ও তো আসি বলা শোনারে দেখাও কা যায় না মাশাল্লাহ ইও নি রুফি চসর হুয়া নি ও তে তো ও তে তো করব উঠি তো আছে তোমার এ তো হাবিবুল্লাহ স্যার হইছে তার মামাল্লা খান তার আমার তার মামারে চিনই তাই তার আমার ছেলা হয়েছে গরমে কোনো হানো বারোইতা বারে বারোইছি বার দেখছি না গরমে বিদেশটা কেউ তো জানো নি কইছে আইয়া রাস্তা বাই আরতাম আস্তা গাও ঘুরে আইয়া দেখতাম এখন গরমে না নি উঠে উবাইতাম পারতাম না বারোইতাম পারতাম না বা তিন দিনের বন্ধ সকালে সকাল উঠি সাজানি
ধরেনি কোনটা ও যে দেখা যাননি ও যে দেখা যার আর শুকটি ফারোজে জাম গাছটা আছেলটা আছেনি তোমরা বেটা আরো আম আম গাছ তোমরা বেটাই নখনি তা বাড়ির গাছর মালিক ও দেখো শুকরিবারের গাছ আম ধরছে ইটা গাছ হল আমি রুইছি ইটা সব গাছ আমি রুইছি ও সাইটর তামন এখন সামাদে রুইছইন ও ফ্রি গাছ আমাদের রুইছইন জামির গাছ তোমরা রুইছ বাট ইটা আগর যেন বড় বড় গাছ ইটা আমার রুয়া ইটা গাছ আমার রুয়া গাছ ইটা আমার আমার গাছ হল ওন মালিক হইছ বাড়ির তোমরার সেকেন্ড জেনারেশন আমরা শেষ ঠিক আছে ওটা আমুম খাইও আর দোয়া করিও উপিল লাগি বুঝছ রুইয়া তৈছি কি তৈছে ও নেট হরি যার ও তা উড়ি ধরে রল মুরগি খাইলাই নি তো ঠিক আছে আজকের ব্লগটা ওখানে শেষ শর্ম সব ভালাতে হবা সুস্থতে হবা এই তো আমার ভুলো আম ধরছে আল্লাহ হাফেজ সবাইকে